কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আবার চলে এলাম আপনাদের সামনে একটা স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয় হলো আমরা লিভার কিভাবে সুস্থ রাখতে পারি। লিভার আমাদের কয়েকটা বড় অভ্যাসের কারণে নষ্ট হয়ে যেতে পারে। তো কী কী অভ্যাসের কারণে আমাদের লিভারগুলো নষ্ট হয়, সেই অভ্যাসগুলো কেন বর্জন করব, সেই ভিডিওটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। লিভার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্গ্যান অফ হিউম্যান বডি। ইট মে বি ডিস্ট্রয়েড বাই ইউর ইন্ডিসিপ্লিনারি অ্যাক্টিভিটিস, স্পেশালি বাই ইউর সেলফ। প্লিজ take care of liver. Let us enjoy this video about liver. Hope you all will be helpful for this all types of informations. Thank you very much. Be with the channel and subscribe. Liver আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ শরীরের। এটা কি করে? আমাদের শরীরে যে টক্সিন নামক উপাদানটা জমা হয় সেটা ফিল্টার করে শরীর থেকে বের করে দেয়। তো আমরা যদি আমাদের লিভার যদি আস্তে আস্তে স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে তো এই টক্সিনগুলো আমাদের শরীরেই জমতে থাকে এবং এক সময় লিভার ক্ষতিগ্রস্ত হয়, লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তো এই লিভার যখন তার স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে তো আমরা আসলে এই জিনিসটা হয়তো জানি না যে আস্তে আস্তে আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোও প্যারালাইজড বা বিকলাঙ্গ হয়ে যাওয়ার চান্স থেকে যায়। তো কিছু অভ্যাস আছে যার কারণে লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের কিছু অভ্যাস। তো সেই অভ্যাসগুলো কি সেটা নিয়েই আজকের আমার এই ভিডিওটা। যেমন আমরা অনেকেই দেরি করে ঘুমাতে যাই, আবার অনেকেই খুব সকালে ঘুম থেকে উঠি, আবার অনেকেই দেরি করে ঘুম থেকে উঠি। তো যারা অ্যাকচুয়ালি খুব দেরি করে ঘুমাতে যান অথবা খুব দেরি করে ঘুম থেকে ওঠেন, এইটা যদি অনেক দিন ধরে চলতে থাকে তাহলে লিভার কী করে তার স্বাভাবিক কর্মক্ষমতাটা আস্তে আস্তে হারাতে থাকে। তো এর কারণে আমাদের লিভার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং লিভারের উপরে অনেক বড় একটা ইফেক্ট পড়ে। অনেকে আছে ঘুম থেকে ওঠার পরে দীর্ঘক্ষণ ধরে না খেয়ে থাকে। এই দীর্ঘক্ষণ ধরে না খেয়ে থাকার কারণে লিভার আস্তে আস্তে তার স্বাভাবিক কর্মক্ষমতাটা হারাতে থাকে। অনেকে আছে ঘুম থেকে ওঠার পরে আলসেমি করে শুয়ে থাকে, অনেকে আছে আলসেমি করে শুয়ে থেকে বাথরুম না করেও অনেকে বেডে পড়ে থাকে। তো এর কারণে কি হয়, লিভারে মারাত্মক প্রভাব পড়ে এবং লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতা আস্তে আস্তে হারাতে থাকে। অনেকে আছে অতিরিক্ত মদ্যপান করেন, লিভারের উপরে অ্যালকোহলের কিন্তু বিশাল বড় একটা ব্যাড প্রভাব রয়েছে, ব্যাড ইফেক্ট রয়েছে। তো অ্যালকোহল যারা ওয়াইন যারা ড্রিঙ্ক করেন বা অনেকে আছে জর্দা পান সিগারেট এগুলো খান, অ্যাকচুয়ালি এই নেশাগ্রস্ত জিনিসগুলো লিভারের উপরে বিশাল বড় একটা ইফেক্ট ফেলে এবং আস্তে আস্তে লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতাটা হারিয়ে ফেলে। অনেকে আছে মাত্রাতিরিক্ত খাওয়া দাওয়া করেন, কোনো একটা পদ খুব ভালো লাগলো আমরা খেতেই থাকলাম, লিভার কিন্তু এক্সট্রা লোড নিতে পারে না। প্রত্যেকটা পার্টসেরই একটা স্বাভাবিক অ্যাক্টিভিটিস রয়েছে, তো যখন সেই স্বাভাবিক অ্যাক্টিভিটিসটা মানে লিমিটলেস হয়ে যায়, আনলিমিটেড হয়ে যায়, তখন কি হয়, এই মাত্রাতিরিক্ত খাবারের কারণে লিভারের উপরে একটা বড় প্রভাব পড়ে, লিভার এই এক্সট্রা লোডটা নিতে পারে না, তখন কি হয় লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতাটা আস্তে আস্তে হারাতে থাকে। মাত্রাতিরিক্ত অনেকেই আছেন ঔষধ খান, বিশেষ করে পেইন কিলার, এটা কিন্তু আপনার লিভারটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ ঔষধের সাইড ইফেক্ট রয়েছে এবং এই ঔষধগুলো যখন আপনি দিনের পর দিন খেতে থাকছেন তখন লিভারের উপরে একটা সাইড ইফেক্ট ক্রিয়েট হচ্ছে এবং আস্তে আস্তে লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতাটা হারিয়ে ফেলছে। তাই ঔষধ খেলে অবশ্যই ফার্মাসিস্ট বা ডক্টরসের অ্যাডভাইস গ্রহণ করুন, প্রপার কাউন্সিল না করে কোনো ঔষধ খাবেন না। খারাপ তেলে ভাজা
অথবা যে কোনো তৈলাক্ত খাবারই লিভারের জন্য ক্ষতিকর। এগুলো কি করে, লিভারের উপরে একটা ব্যাড ইফেক্ট ফেলে, এবং লিভার যদি দৈনন্দিন প্রতিদিন ধরেই যদি আপনি তৈলাক্ত খাবার প্রচুর পরিমাণে খেতে থাকেন, এক সময় কী হবে, আপনার লিভার তার স্বাভাবিক কর্মক্ষমতাটা হারিয়ে ফেলবে এবং লিভার ক্ষতিগ্রস্ত হবে। মাত্রাতিরিক্ত খাওয়া দাওয়ার অভ্যাস লিভারের উপরে একটা মারাত্মক প্রভাব ফেলে। দৈনন্দিন জীবনে আমরা যে মারাত্মক ক্ষতিগ্রস্তটা হচ্ছি তা আমাদের খাওয়া দাওয়ার কারণেই বেশিরভাগ, কারণ আমরা অনেকেই আছি মাত্রাতিরিক্ত খেতে পছন্দ করি। তো এই খাওয়ার কারণে কি হয়, লিভার লোডটা নিতে পারে না, ফলে কি হচ্ছে, আমাদের লিভারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং একসময় লিভারটা নষ্ট হয়ে যায়। তাই লিভার ভালো রাখতে হলে অবশ্যই আপনি তাই প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে খালি পেটে এক গ্লাস পানি খান, তারপর একটু হাঁটাচলা করুন, একটু ব্যায়াম করুন, তারপর নাস্তা করুন। সকালে ঘুম থেকে উঠে কখনো বাথরুম চেপে রাখবেন না। ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার মধ্যে একটা ডিসিপ্লিন রাখুন। খাওয়া দাওয়া যেটা করবেন সেটা কখনোই মাত্রাতিরিক্ত নয়, অবশ্যই পেটে একটু ক্ষুধা রেখে তারপর খাওয়া শেষ করবেন। ঔষধ খাওয়া অবশ্যই কমাতে হবে, আর খুব প্রয়োজন হলে ডাক্তার বা ফার্মাসিস্টের কাছে যান, তাদের কাউন্সিল নিয়ে তারপর ওষুধ খান। অ্যালকোহলিক অ্যাডিকশানটা ছেড়ে দিন, অ্যাকচুয়ালি যে কোনো অ্যাডিকশানই খারাপ। অতিরিক্ত তৈলাক্ত খাবার আর চর্বিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে যাবেন, পাশে থাকবেন আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। আর শেষে একটা কথাই বলবো, লিভার ভেরি ইম্পর্ট্যান্ট পার্টস অফ এ বডি। একজন ডক্টর, একজন ফার্মাসিস্ট এরাই বলতে পারে ঈশ্বর কত যত্ন করে মানুষের দেহ সৃষ্টি করেছেন, মানুষের দেহের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সৃষ্টি করেছেন। তাই ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসতে হলে আগে আমাদের নিজেদের দেহকে ভালোবাসতে হবে, নিজেদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ভালোবাসতে হবে, তাদের স্বাভাবিক ক্রিয়াক্ষমতাকে স্বাভাবিকভাবে চলমান রাখতে হলে আমাদের যেটা করতে হবে সেটা দৈনন্দিন জীবনের কিছু নিয়ম শৃঙ্খলা বজায় রেখে চলতে হবে এবং লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।